একজন বয়স্ক বৃদ্ধ ব্যক্তি শুধুমাত্র একটি বানরের কারণে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেল এবং সেই বয়স্ক ব্যক্তিকে নিয়ে সেই গ্রামের মানুষ হই হুল্লোড় করতে লাগল এবং সবাই বলাবলি করতে লাগল যে হায়রে আপনার কপাল, শুধুমাত্র একটি বানরের কারণে আপনি রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে সম্পদ দান করেন, সেটা সন্তানের মাধ্যমেই হোক অথবা কোনো জীবজন্তুর মাধ্যমেই হোক অথবা অন্য যে কোনো পন্থায় হোক না কেন, আল্লাহ তাআলা তার সেই বান্দাকে অবশ্যই সেই সম্পদ কোনো না কোনো উপায়ে দান করবেনই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেরকমই একটি ঘটনা বলতে চলেছি যেখানে শুধুমাত্র একটা ছোট্ট বানরের জন্য একজন বৃদ্ধ ব্যক্তি কোটিপতিতে পরিণত হয়েছিল এবং তাকে দেখতে সমস্ত এলাকার মানুষ এসে ভিড় জমিয়েছিল এবং তার বানরটি ছিল খুবই প্রশংসিত একটি বানর। এই চমৎকার ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে আপনারা পাবেন এই ভিডিও থেকে চমৎকার কিছু শিক্ষা, আর সেই শিক্ষা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনিও হতে পারবেন ইনশাল্লাহ একজন সফল ব্যক্তি। তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। অনেকদিন আগের কথা, এক ব্যক্তি যার দুটি সন্তান ছিল, আর সেই ব্যক্তি নিজের সন্তানদের জন্য না জানি কত ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তার সন্তানেরা এটি জানতেও পারেনি যে তাদের জন্য তাদের বাবা কত কিছুই না করেছেন। ছেলে দুটো যখন ছোট ছিল তখন তাদের মায়ের মৃত্যু হয়ে যায়। সেই ব্যক্তিটি খুবই নরম হৃদয়ের মানুষ ছিল। একদিন তিনি মেহনত মজদুরি করার জন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটি ছোট্ট বানরের বাচ্চাকে জখম হয়ে পড়ে থাকতে দেখতে পেলেন এবং সে খুবই কষ্ট পেলেন। এত ছোট্ট একটি বানরের বাচ্চা জখম অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে সেটা দেখে তিনি তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার অনেক মায়া হলো, অনেক খারাপ লাগা শুরু হলো। তিনি মনে মনে ভাবলেন, এই বানরের বাচ্চাটিকে যদি এখানে আমি রেখে চলে যাই তাহলে হয়তোবা কুকুর অথবা শিয়াল এসে তাকে খেয়ে ফেলবে অথবা তাকে মেরে ফেলবে। সেই বানরের অবস্থাটি খুবই খারাপ ছিল, তার মৃত্যুর সময় খুবই কাছাকাছি হয়ে এসেছিল। তাই সে খুব তাড়াতাড়ি সেই বাচ্চাটিকে উঠালেন, এরপর খুব দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং ডাক্তারকে সমস্ত ঘটনা খুলে বললেন। ডাক্তারও অনেক খুশি হলেন, কেননা তিনি একটি অসুস্থ বানরের বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছেন শুধুমাত্র সেই বাচ্চাটিকে চিকিৎসা করার জন্য। তার মানে তার মনটা অনেক সুন্দর। তাই সেই ব্যক্তিটিকে ডাক্তার অনেক ধন্যবাদ জানালো। এরপর সেই বাচ্চাকে ইঞ্জেকশন এবং ব্যান্ডেজ করার পর তাকে তার ঘরে নিয়ে আসলেন তিনি। এবার সেই দুই ছেলের সঙ্গে বানরটিও যথাযথভাবে যত্ন এবং পরিষেবা পেতে শুরু করলো। এরপর সেই বানর আস্তে আস্তে বড় হতে লাগলো। যেভাবে বড় হচ্ছিল তার দুই সন্তান তাদের সাথেই বড় হতে হতে একটা সময় বানরটা বড় হয়ে গেল। একই সাথে সেই মানুষটিও আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকলো। নিজের ছেলেদের দায়িত্ব পালন করতে করতে সেই বৃদ্ধ পিতাটি কোমর পর্যন্ত ঝুঁকে গিয়েছিল, কিন্তু তিনি কখনোই কারো কাছে কোনো নালিশ জানাননি। তার ছেলে দুটো এতটাই গাদ্দার ছিল যে তারা তাদের বাবার সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করত, সব সময় খারাপ ব্যবহার করত, বাবাকে সব সময় বকাবকি করত, বাবার খোঁজ খবর তেমন একটা রাখত না। বাবা যদি অসুস্থ হয়ে থাকতেন তারপরও ঔষধ কিনে দেওয়া তো দূরের কথা, বাবাকে জিজ্ঞেস পর্যন্ত করতো না যে বাবা তোমার শরীর এখন কেমন। এই দুই সন্তান সব সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতো, সব সময় বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতো। মানে এক কথায় খুব দুষ্ট লেভেলের দুটি ছেলে ছিল তার। তারা বাবার কোনো খোঁজ খবর রাখত না। ছেলেবেলা থেকেই তারা তাদের বাবাকে বিভিন্ন রকম অভিযোগ এবং হুকুম করে আসছিল। আর এদিকে যে বানরটিকে তিনি লালন পালন করেছিলেন সেই বানরটি তার সঙ্গে খুবই ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। কথায় আছে,
মানুষ হয়তোবা বেঈমানি করলেও কোনো পশু পাখি মানুষের সাথে বেঈমানি করে না। বানরটিও ছিল তেমনই, তার বাবার সাথে সব সময় থাকতো, সব সময় তার বাবাকে সঙ্গ দিত এবং সব সময় তার সাথী হয়ে থাকতো। সেই বানরটি ছিল খুবই অনুগত্যশীল, সে বৃদ্ধ ব্যক্তিটিকে সব সময় সাহায্য করার চেষ্টা করত। সেই বানরটি ছিল সেই বৃদ্ধ ব্যক্তিটির আরও একটি সন্তানের মতোই। সে বৃদ্ধ ব্যক্তিটিও সেই বানরটিকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করত। ছেলে দুটো বড় হয়ে গিয়েছিল। বাবা তাদের পড়াশোনা শিখিয়ে এতটাই সামর্থ্যবান বানিয়েছিলেন যে কারণে তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হলো। এরপর তারা বিবাহ শাদি করে নিল। যখন তারা বিবাহ করল তখন তাদের ঘর থেকে জায়গা কমতে থাকলো। অন্যদিকে সে বানরের বাচ্চাও বড় হয়ে গিয়েছিল। সে দেখছিল যে তার মালিকের সঙ্গে তার ছেলেরা খুবই খারাপ আচরণ করছে। না বলতে পারা এই অবলা প্রাণীটি মনে মনে ভীষণ দুঃখ পেল। সে সব সময় তার মালিকের সঙ্গেই থাকতো। একদিন এমন সময় চলে আসলো, ছেলেরা তাকিয়ে বলল, হয়েছে, ব্যাস অনেক হয়েছে, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে, আমরা আমাদের নিজেদের খরচ চালাতে পারছি না, তার উপর আপনি আমাদের উপর এখনও বোঝা হয়ে গেছেন, যদি আপনি কিছু মনে না করেন তবে আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই কথা শুনে সেই বাবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই বানরটিও কেমন যেন বারবার ছেলেদের দিকে তাকাচ্ছিল এবং সেই বৃদ্ধ ব্যক্তিটির দিকে তাকাচ্ছিল। সেই বাবা খুবই কষ্ট পেল যে তার সন্তানদের জন্য সারাটি জীবন পরিশ্রম করে গিয়েছে, সীমাহীন পরিশ্রম করেছে, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, যার কাছে রাত দিন সমান ছিল, সব সময় পরিশ্রম করে যে সন্তানদেরকে তিনি লেখাপড়া করিয়েছিলেন, যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি জীবনে আরও একটি বিয়ে করেননি, তার মা মারা যাবার পর সেই সন্তানদেরকে তিনি মায়ের এবং বাবার ভালোবাসা দিয়ে অনেক কষ্টে সযত্নে বড় করেছিলেন, সেই সন্তানই আজ তাকে সামনে দাঁড়িয়ে বলছে, আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব, সেখানে আপনার মতো অনেক মানুষ থাকবে, সেখানে আপনার কোনো বন্ধুর অভাব হবে না। বৃদ্ধ পিতা বুঝতে পারলেন তার ছেলেরা তাকে কি বোঝাতে চাইছে। তখন তিনি তার ছেলেদেরকে বললেন, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা তোমাদের নিজেদের জীবন নিয়ে খুশি থাকো, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি, আমি বুঝে গিয়েছি, আমি এখন তোমাদের জন্য বোঝা হয়ে গিয়েছি, আমাকে দুবেলা দুমুঠো বাদ দিতে তোমাদের বুঝি অনেক কষ্ট হয়, আমার ঔষধ তো তোমরা কিনেই দাও না, আমি এমনিতেই অনেক অবহেলিত, আমি আর অবহেলায় পড়ে থাকতে চাই না, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। এমনইভাবে তার ছেলেরা তাকে ঘর থেকে বের করে দিল, নাউজবিল্লা। এমনকি এ কথাও জিজ্ঞেস করলো না যে, বাবা এখন তুমি কোথায় যাবে, বরং তারা এতটুকু শুনেই খুশি হচ্ছিল যে বুড়ো আপত্তি ঘর থেকে বিদায় হচ্ছে। তারা যেন খুবই আনন্দিত ছিল, খুবই আনন্দে আত্মহারা ছিল যে এখন বুড়ো লোকটি আমাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর এই আপত্তি ঘর থেকে বিদায় হয়ে যাচ্ছে। তো এবার ব্যক্তিটি নিজের এবং প্রিয় বানরটির দুবেলা দুমুঠো খাবারের জন্য মেহনত শুরু করে দিল। তার এতটাই বেশি বয়স হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে পরিশ্রম করতে পারছিল না, আর এর ফলে তাদের কোনো খাবারও ছিল না। যেহেতু তার সঙ্গে সেই বানরটিও ছিল, একদিন মেহনত করতে করতে তিনি মাটিতে পড়ে গেলেন, আর এর ফলে তার পায়ে প্রচণ্ড আঘাত লাগলো। এরপর তিনি বসে দুঃখ করতে করতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে কারো দয়ার উপর ছেড়ে দিবেন না, আমি কারো ভিখারি হতে চাই না, আমি সারা জীবন মেহনত মজদুরি করে দুটুকরো রুটি জোগাড় করেছি আর সেগুলোই খেয়ে থেকেছি, আমাকে ভিখারির অন্তর্ভুক্ত করবেন না, ভিক্ষা জিনিসটা আমার একদমই পছন্দ না, আমি কারো কাছে হাত পাততে চাই না, যতদিন বেঁচে থাকবো শুধুমাত্র আপনার কাছেই হাত পাতবো, আমি কারো দরজায় গিয়ে পড়ে থাকতে চাই না, যদি পড়েই থাকতাম তাহলে নিজের সন্তানের ঘরেই পড়ে থাকতাম, পড়ে থাকবো না বলেই তো সেখান থেকে চলে আসছি, কারো অবহেলার পাত্র আমাকে করবেন না। কান্না করতে করতে সে ব্যক্তি তার বানরের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই বানরটি আমার মনের কথা
বুঝতে পেরেছে এবার সে মানুষটি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছিল। তার চোখে ছানি পড়ে গিয়েছিল। সে অনেক বয়স্ক একটি ব্যক্তি ছিল। বয়সের সাথে সাথে তার দৃষ্টিশক্তিও কমে যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে থাকা বানরটি তার সঙ্গে ধোকাবাজি করল না। সে ইচ্ছে করলে কিন্তু তার মালিককে ছেড়ে চলে যেতে পারত। সে ইচ্ছে করলেই তার মালিককে এখানে ফেলে রেখে নিজের মতো করে নিজের জায়গায় চলে যেতে পারত, হয়তোবা জঙ্গলে চলে যেতে পারত, অন্যান্য বানরদের সাথে মিশতে পারত। কিন্তু ফরমাবদার বানর তার মালিকের দুঃসময়ে তার পাশেই ছিল। অতঃপর বানরটি তার একজন সহযোগী হয়ে দাঁড়ালো। এবার সে বানরটি অন্ধ বৃদ্ধকে বিভিন্ন স্থানে ধরে ধরে নিয়ে যেত। আর এ বানরটিকে আগে থেকেই তিনি অনেক কৌশল শিখিয়ে রেখেছিলেন। বানরের খেলা দেখে মনে হতো সে যেন সার্কাসের একজন দক্ষ খেলোয়াড়। সে এমনভাবে তার অঙ্গ ভঙ্গিমা করতো, এমনভাবে খেলা দেখাতো, হুবহু মানুষের মতো আচরণ করত, মনে হতো যেন একটা মানুষ সুন্দরভাবে খেলা দেখাচ্ছে। এত দক্ষভাবে সে এমনভাবে খেলা দেখাতো, মনে হতো যে সার্কাসের একজন দক্ষ খেলোয়াড় বানর। এবার সে বানরটি তার মালিকের শিখে রাখা কৌশলগুলো প্রয়োগ করা শুরু করল। আর এ কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষেরা বানরের খেলা দেখতে খুবই আগ্রহী হয়ে উঠল এবং মানুষেরা খুবই উপভোগ করতে লাগলো। প্রতিদিনই অনেক মানুষ দল বেঁধে বেঁধে আসতো এই ছোট্ট বানরটির খেলা দেখতে এবং এই খেলা দেখে তারা অনেক টাকা পয়সা দিয়ে যেত। এমন করতে করতে একটা সময় আসলো যখন পাশ দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তি তাদেরকে টাকা দিত। এবার বানরটি তার প্রত্যেকটি টাকা তার মালিককে দিয়ে দিল এবং এর ফলে তাদের এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে তারা দুজনেই খুবই সহজে জীবন যাপন করতে পারছিল। তাদের খাবার দাবার খেয়ে বাসা ভাড়া দিয়ে ঔষধ এবং পোশাক আশাক কেনার পরও তাদের টাকা বেঁচে যেত। সেই বানরটি খুবই বুদ্ধিমান ছিল আর সে তার মালিকের কথা খুব ভালো করে বুঝতে পারত। আর সবচেয়ে ভালো কথা হলো সে বানরটি তার কৌশলগুলোকে খুবই নিখুঁতভাবে দেখাতে পারত, ফলে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় তার নাম ছড়িয়ে পড়ল। একদিন এ বানরের উপর এক সার্কাস মালিকের চোখ পড়ল। যখন সে বানরটি খুবই ভালোভাবে তার কর্তব্য পালন করছিল, খুবই চমৎকারভাবে সে খেলা দেখাচ্ছিল, তখন মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে তার খেলা দেখছিল আর সবাই হাততালি দিচ্ছিল। আর সেখানে অনেক বড় একটি মেলা হচ্ছিল এবং সেখানে একটি সার্কাসের দল এসেছিল। এবার যখনই সার্কাসের মালিক এই বানরকে দেখলেন যে বানরটি অত্যন্ত চমৎকার কৌশল অবলম্বনের মাধ্যমে তার শারীরিক কসরত দেখাচ্ছে, হুবহু মানুষের মতো চলন ভঙ্গি করে দেখাচ্ছে, তখন তিনি ভাবলেন আমি এই বানরটিকে সার্কাসের সঙ্গে যুক্ত করে নিই। এরপর তিনি বানরের মালিকের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই বানরটি কি আপনার? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, এটি আমারই বানর, সে আমার সঙ্গেই থাকে আর সে আমার সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এবার সেই সার্কাসের মালিক বৃদ্ধ ব্যক্তিকে সব কিছু খুলে বললেন আর বললেন, আপনি কি আপনার বানরটিকে আমাদের সার্কাসে কাজ করতে দিবেন? আর এ কারণে আমি আপনাকে অনেক মূল্য দিব, আপনাদের দুজনকে থাকার জন্য জায়গাও করে দিব। আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার যে কোনো ঘর বাড়ি ঠিকানা নেই, আমি আপনাকে সেই ঠিকানাও বানিয়ে দিব, আবার পর্যাপ্ত খাবারও দিব, এমনকি সঞ্চয়ের জন্য অর্থও দিব। শুধু আমাদের এই শহরটিতে নয়, আমরা কিন্তু সার্কাসের জন্য অনেক বড় বড় দেশে গিয়ে থাকি, আমাদের এই সার্কাস অনেক বড় এবং বিখ্যাত। আপনি ভেবে দেখুন, আপনাকে কিন্তু খুব বড় একটি অফার দিচ্ছি। সে বৃদ্ধ ব্যক্তিটি ভাবলেন এর থেকে ভালো কিছুই আর হতে পারে না। এবার তাই সেই বৃদ্ধ ব্যক্তি এবং বানরটি ওই সার্কাসের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। সার্কাসে যুক্ত হওয়ার পর বানরটিকে আরও নতুন নতুন কিছু কৌশল শেখানো হয়েছিল। একটা সময় শহরে মেলা লেগেছিল আর সেই মেলাটি খুবই বড়সড় ছিল এবং খুবই জনপ্রিয় সেই মেলা, ঐতিহ্যবাহী সেই মেলা ছিল। সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এবং অনেক মানুষ জমায়েত হয়েছিল। খুবই ফেমাস একটি মেলা ছিল।
এই মেলাতে অনেক মানুষ এসেছিল, আর সেই বানর সেই সার্কাসের মধ্যে সেই মেলার মধ্যে খেলা দেখাচ্ছিল এবং লোকজনেরা সেই বানরের খেলা দেখে খুবই আনন্দ পেয়েছিল এবং তালি বাজাচ্ছিল। আর এ কারণে সার্কাসের মালিক সেই বানরটিকে নিজের কাঁধে নিয়ে বলতে লাগলেন, এই বানরটি আমাদের সার্কাসের নাম আজকে আরও উজ্জ্বল করে দিল। দর্শকদের মাঝে সেই বৃদ্ধ ব্যক্তির ছেলেরাও তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে সার্কাস দেখতে এসেছিল। তখন তারা চিনতে পারল, আরে এই বানরটি তো আমাদের পিতার বানর, যেটি আমাদের বাবার সঙ্গে থাকতো। তাহলে কি এই সার্কাসে আমাদের বাবা উপস্থিত রয়েছেন? এবার তারা এদিক ওদিক খোঁজ করতে থাকে, আর সেখানে কিছু দূরেই তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন। তখন তারা বুঝতে পারল যে এই বানরটি এখানে কাজ করছে, আর মনে মনে ভাবতে লাগলো তারা, আরে আমরা কত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছি, কেমন করে আমরা এই বানরটিকে হাতছাড়া করে ফেললাম। আমাদের বাবাকে ঘর থেকে বের করে দিতাম সেটা ভালো ছিল, কিন্তু তার বানরটিকে আমাদের কাছে রেখে দিলে আজ কত ধনী হয়ে যেতাম, আজ আমাদের এই বানরের মাধ্যমে অনেক টাকা আসতো, আমরা এই বানরের মাধ্যমে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম এবং আমরা এলাকার মধ্যে খুবই ফেমাস ব্যক্তি থাকতাম। আমরা কতটা না গর্দেবের মতো কাজ করেছি, কতটা বুকার মতো কাজ করেছি, যদি এই বানরটাকে আমাদের কাছে আমরা রেখে দিতাম তাহলে আমরা আজ অনেক ধনী হয়ে যেতাম। সে বৃদ্ধ ব্যক্তির ছেলেরা বাবার আশেপাশে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। এরপর এক পর্যায়ে বলতে লাগলো, আব্বাজান আপনি এখানে কি করছেন? এই কথা শুনে তাদের আব্বাজান চুপ করে থাকলেন, কেননা তিনি তো কিছুই দেখতে পাচ্ছিলেন না, কেননা তার চোখের জ্যোতি কমে গিয়েছিল। এরপর তারা সার্কাসের মালিকের কাছে গিয়ে বলল, এই বানরটি তো আমাদের, এই যে আপনি কি জানেন এই বানরটি কতটা চালাক এবং দক্ষ, আমরা কত কষ্ট করে তাকে লালন পালন করে বড় করেছি, কতটা সুকৌশলের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে পারে এই বানরটি, তা কি আপনি জানেন? সার্কাসের মালিক তো সব কিছু জানতো, তার বৃদ্ধ বাবার কাছ থেকে সন্তানদের সব কিছু শুনেছিল, সন্তানরা তার বাবার সাথে কি আচরণ করেছে, কিভাবে গড় থেকে বের করে দিয়েছে, এই সবই জানতো সার্কাসের মালিক এবং তাদের প্রতি তিনি আগে থেকেই খুবই ক্ষিপ্ত ছিল। তখন সেই সার্কাসের মালিক রাগান্বিত হয়ে বললেন, তোমাদের মতো বেইমান গদ্দার লালসা প্রিয় বদমাশ যারা নিজেদের বৃদ্ধ বাবাকে নিজেদের ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? এখন নিজেদের বানরের মালিক দাবি করতে এখানে এসেছ, অথচ নিজেদের বৃদ্ধ পিতার কথা একবারও ভাবছ না, একবারও তো বললে না যে আমাদের বাবার এটি বানর, আমাদের বাবা কেন এখানে আছে, আমরা আমাদের বাবাকে নিয়ে যেতে এসেছি, আমরা বাবাকে খোঁজ করতে এসেছি, এই কথা তো তোমাদের জবান থেকে একবারও বের হলো না। বানরের দক্ষতা দেখে, বানরের জনপ্রিয়তা দেখে তোমরা বানরের মালিক দাবি করছ? জানো এই প্রাণীটি হচ্ছে তার বাবার আসল ছেলে, তোমাদের মতো অযোগ্য ছেলের চাইতে এই বানরটি হচ্ছে তার যোগ্য সন্তান, প্রকৃতপক্ষে এই বানরটি তার সন্তান, তোমরা হচ্ছ তার সন্তান নও, তোমরা হচ্ছ গাদ্দার বদমাশ এবং নিমুখ হারাম সন্তান যারা নিজের বাবাকে ঘর থেকে বের করে দেয়। এই বানরটি কখনোই তোমাদের মতো নয়, বরং এই বৃদ্ধ ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন এই বানরটি তার, তোমাদের শুনে একে আমরা কখনোই তোমাদের হাতে তুলে দিব না, আমরা অত বোকা নই, আমরা অত গর্দব নই যে তোমাদের কথা শুনে আমরা বানরটি এই বৃদ্ধ লোকের হাত থেকে নিয়ে তোমাদের হাতে তুলে দিব, আমরা অত বোকা নই। এখানকার সার্কাস শেষ হয়ে গেলে আমরা বিদেশে পাড়ি দিব এবং এই দুজন আমাদের সঙ্গেই থাকবেন, তারা এখন আমাদের সার্কাসের মেম্বার, বিদেশে গিয়ে তোমাদের বাবার চোখের অপারেশন করাবো যাতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। মনে রেখো হে নিমুখারাম সন্তানেরা, মনে রেখো একদিন এমন দিন আসবে যেভাবে তোমরা তোমাদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছ, তেমনি ঠিক তেমনইভাবে তোমাদের বাচ্চারা বড় হয়ে তোমাদেরকেও বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিবে, তখন তোমরা বুঝতে পারবে তোমরা তোমাদের বাবার সাথে কতটা অন্যায় অবিচার করেছিলে, কতটা বেয়াদবি করেছিলে, কতটা কষ্ট দিয়েছিলে। তোমাদের বাবা শীতের মধ্যে রাস্তায় পড়ে পড়ে
অনেকদিন কষ্ট করেছে, না খেয়ে কষ্ট করেছে, ধুকে ধুকে অনেক কষ্ট করেছে, শরীরে অনেক ব্যথা, মাজায় ব্যথা এবং দৃষ্টিশক্তি কমে গিয়েছে, যার কারণে তোমাদের বাবা অনেক কষ্টের শিকার হয়েছে। যখন আমরা দেখলাম যে তোমার বাবার সাথে এরকম একটি বানর আছে, তখনই আমরা তোমার বাবাকে আমাদের সার্কাসের সাথে ইনভলভ করেছি। ভালো থেকো হে নিমুখ আরাম সন্তানেরা, আর নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে যেও। তোমাদের জন্য তোমাদের বাবার যে দিনকাল চলল, তোমাদের বাবা যে অসুস্থতার মধ্যে যে কষ্ট ভোগ করলো, এর চাইতে বেশি কষ্ট তোমাদের জন্য সামনে অপেক্ষমান। সেই কষ্ট তোমাদের ভোগ করতে হবে, তোমরা প্রস্তুত থেকো, সেই কষ্ট তোমাদের ভোগ করতেই হবে, এটাই নিয়তির বিধান। প্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেক এলাকায় অনেক বৃদ্ধ পিতামাতাকে নিজের সন্তানেরা এরকম অবহেলিত করে রাখে, নিজের মাকে অবহেলিত করে রাখে, নিজের মাকে বাড়ির কাজের মহিলার মতো করে রাখে, নিজের বউ বাচ্চাদেরকে রাজপ্রাসাদে রাখে, অথচ নিজের মাকে কুড়ে ঘরে জায়গা দেয়, নিজের মায়ের কোনো খোঁজ খবর রাখে না। অসুস্থ হলে মা যদি সারা রাত ঘুমাতে নাও পারে, মা যদি সারা রাত আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেয়, মা যদি সব সময় কান্না করেও কাটিয়ে দেয়, মা যদি অনেক শরীর ব্যথায় চিৎকারও করে, তারপরও সন্তান যেন শুনেও না শোনার ভান করে থাকে, সন্তান নিজের ঘরে চুপটি করে ঘুমিয়ে থাকে এবং মাকে আরও বলে, এত সাউন্ড করছেন কেন, এত শব্দ করছো কেন, তুমি যদি এত শব্দ করো তাহলে তো আমার ঘুমাতে সমস্যা হয়, এরকম নানা কথা বলে নিজের মা বাবাকে কষ্ট দেয়, অথচ নিজে নিজের সন্তানদের নিজের পরিবারকে নিয়ে খুবই সুখে শান্তিতে থাকে। এমনও সন্তান আছে যাদের জন্য বাবা নিজের জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সন্তানদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছেন। এই সন্তান এখন ভালো চাকরি করে, ভালো প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান আছে, অথবা ভালো কোনো বিজনেসম্যান, অথবা ডক্টর, ইঞ্জিনিয়ার, অথবা অ্যাডভোকেট, যাই হোক না কেন, এই ধরনের অনেক সন্তান রয়েছে সমাজে যারা তাদের বৃদ্ধ বাবাকে পরিচয় দিতে লজ্জা পান, মানুষজনকে বলতেও লজ্জা পান যে ইনি হচ্ছেন আমার বাবা। আর এরকম অবস্থায় এই বৃদ্ধ পিতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধ মাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি আফসোস সেই সমস্ত সন্তানদের জন্য যারা নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসলো। এই সন্তানেরা জানে না যে তাদের সন্তানেরাও তাদের সাথে ঠিক এই একই আচরণ করবে, যদি জেনেও থাকে তারা সেটা বিশ্বাস করে না। সে মনে মনে ভাবে, আমার সন্তান আমার সাথে কখনোই এমনটা করবে না। আরে ভাই, তোমার বাবা তোমাদের জন্য যা কিছু করেছে, যে পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমাদেরকে লেখাপড়া করে এত বড় করেছে, সেই বাবাকেই তোমরা চিনলে না, আর তুমি হচ্ছ একজন বিজনেসম্যান, একজন কোটিপতি ব্যক্তি, তুমি তো অল্প কষ্টে নিজের সন্তানদেরকে লালন পালন করেছ, কেননা তোমার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তোমার সন্তানেরা তোমাকে দেখভাল কেন করবে? তোমার সন্তানেরা যখন তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, তখন তাদের জামানাটা থাকবে আরও ভিন্ন ধরনের জামানা, আরও আপডেট যুগ, তখন তো তোমাকে বাবা বলে তো দূরের কথা, বাড়ির কাজের লোক বলেও পরিচয় দিতে লজ্জা পাবে। তাই নিজেকে সাবধান করো, নিজেকে পরিবর্তন করো, না হলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার। নিজের পিতামাতার সাথে যদি বেয়াদবি করে থাকো তাহলে ক্ষমা চেয়ে নাও, এবং বৃদ্ধাশ্রমে যদি দিয়েও থাকো সেখান থেকে মাফ চেয়ে নিজের বাসায় নিয়ে আসো, তাহলে তুমি হয়তো বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে এবং তোমার মা বাবার কাছেও ক্ষমা পাবে। কেননা মা বাবা তো সন্তানের কাছে তেমন কিছু চায় না, মা বাবা জাস্ট এতটুকুই চায়, আমার সন্তান আমার খোঁজ খবর রাখুক, আমার সন্তান আমাকে কিছু দেখ বা না দেখ, আমাকে মা হিসাবে একটা ডাক দেখ, মা বলে একটা ডাক দেখ, আমার কাছে একটু আসুক, আমি কেমন আছি এটা একটু জানুক, এতটুকুই মা বাবাদের ইচ্ছা। মা বাবারা রঙিন রঙিন দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াতে চায় না, কেননা তাদের তো চিন্তায় থাকে যে আর কটা দিনই বা আর বাঁচবো, আল্লাহর ইবাদত বন্দেগী করে
নিজেকে আল্লাহমুখী করি, আখেরাতমুখী করি। জীবনে তো আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি, অনেক নামাজ কাজা করেছি, এবার একটু নামাজ কালাম পড়ি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি। তখন তাদের রঙিন রঙিন পোশাক পরে বেড়ানোর মতো মন মানসিকতা থাকে না, আর বিভিন্ন জিনিস খাওয়ার মতো চাহিদা থাকে না, কেননা তারা চাইলেও এখন আর আগের মতো খেতে পারবে না, চাইলেও তারা এখন আর দামি দামি সুস্বাদু খাবার খেতে পারবে না, হয়তোবা ডায়াবেটিক্স, নয়তোবা প্রেশার, নয়তোবা অন্যান্য রোগ, নয়তোবা গ্যাস্ট্রিক, নানান রোগে বৃদ্ধ বয়সে মানুষ আক্রান্ত হয়, যার কারণে আপনারা দেখবেন বৃদ্ধ মানুষেরা তেমন একটা খেতে পারে না। সো খাওয়ার চাহিদাও তাদের নেই, পড়ার চাহিদাও তাদের নেই। তাহলে কি তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবার একটু ঘুমানোর জায়গার খুবই অভাব ছিল, যার কারণে তুমি তোমার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে? আফসোস কপাল পোড়া সন্তান, তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আফসোস করে গিয়েছেন এই উম্মতের জন্য, যে উম্মত নিজের বৃদ্ধ পিতামাতাকে সেবা যত্ন করল না, নিজের বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারল না, সেই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে গিয়েছেন। আপনাদেরকে আজকে যে গল্পটি বলে শোনালাম, সেই গল্পটার দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখুন, একজন বানর একটি বানর হয়ে এসে মানুষের সাথে বেঈমানি করল না, আর নিজের ঔরসজাত সন্তান নিজের সন্তান হয়ে নিজের বাবাকে ঘর থেকে বের করে দিল। তাহলে মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে? একটা প্রাণী, একটা যন্ত্র, জানোয়ারের চাইতে খারাপ কাজ করলো সেই সন্তানগুলো। তাই সেই সন্তানগুলোর ভবিষ্যৎ অন্ধকার। অনুরূপভাবে যারা পিতামাতার সাথে এইরকম আচরণ করে যাচ্ছে প্রতিনিয়ত, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, নিজেকে আল্লাহমুখী করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা নিজেদের জীবনে সেট আপ করি, তাহলেই হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জীবন দান করবেন, সুন্দরময় একটা সুসজ্জিত জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার সেবা করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।